অতিরিক্ত গরমে এখন সবারই কাহিল অবস্থা। একটু ঠান্ডা বাতাস, একটু ঠান্ডা পরিবেশের জন্য সবার ভেতরটা অস্থির হয়ে থাকে। এমন পরিস্থিতিতে সামর্থ্যবানদের অন্যতম ভরসাস্থল এয়ার কন্ডিশনার, সংক্ষেপে আমরা যাকে এসি নামেই চিনি। আজকাল অফিস আদালত মার্কেটের পাশাপাশি এসি শোভা পাচ্ছে অনেকের বাসাবাড়িতেই, দেখা যাচ্ছে ধর্মীয় নানা প্রতিষ্ঠানেও। কিন্তু আপনি কি জানেন কিভাবে এলো এই এসি? চলুন ইতিহাসের গল্পের এই পর্বে আপনাদের জানানো যাক এসির ইতিহাসই। বায়ু চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণের দেখা মেলে প্রাচীন মিশরেই। হাজার হাজার বছর আগে থেকে তাদের বাড়িগুলো বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই তৈরি করা হতো। আইবেরিয়ান উপদ্বীপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারতের উত্তরাঞ্চল সহ উষ্ণ অঞ্চলে বসবাসকারী লোকজন তাপমাত্রা নিয়ন্ত্রণের নানা উপায় বের করেছিল। তবে সেসবের কোনোটাই এখনের এসির মতো ছিল না, বরং বলা যায় মানবজাতি ধীরে ধীরে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ঘটিয়ে আধুনিক এসি আবিষ্কারের পথেই হাঁটছিল। ষোড়শ শতকে সফলতার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণের গবেষণা করেছেন ইতালির পলিমেথ জাম্বাতিস্তা দেল্লা পোর্তা। সপ্তদশ শতকে এই তালিকায় নাম লেখান ডাচ প্রকৌশলী ও উদ্ভাবক কর্নেলিস ড্রেব্বেল। 1758 সালে আমেরিকান পলিমেথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং ইংরেজ রসায়নবিদ জন হ্যাডলি বস্তুর তাপমাত্রা দ্রুত কমানোর উদ্দেশ্যে বাষ্পীভবনের মূলনীতি উদ্ঘাটনে সফল পরীক্ষা চালান। পরবর্তী শতকে কম্প্রেশন টেকনোলজিতে আসে যুগান্তকারী কিছু উদ্ভাবন, যার পেছনে অবদান আছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, চিকিৎসক জন গোরি ও প্রকৌশলী জেমস হ্যারিসনের। জন গোরি তো নিজের রোগীদের সুবিধার্থে তাপমাত্রা নিয়ন্ত্রণে একটি ছোট্ট স্টিম ইঞ্জিনও তৈরি করেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন আইস মেশিন। অবশেষে 1902 সালে দৃশ্যপটে আগমন ঘটে আমেরিকান প্রকৌশলী উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ারের, যাকে বলা হয় আধুনিক এয়ার কন্ডিশনারের জনক। মজার বিষয় হল, উইলিস ক্যারিয়ার কিন্তু ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এসি বানাননি, বরং ছাপাখানার জন্যই এই যন্ত্র বানান তিনি। গত শতকের শুরুর দিককার কথা, আমেরিকায় অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যাচ্ছিল কাগজের আকার, প্রিন্টের মানও হয়ে যাচ্ছিল যাচ্ছে তাই। ব্যবসার এই দুর্দশা থেকে রেহাই পেতে স্যাকেট উইলহেমস লিথোগ্রাফিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি দ্বারস্থ হয় তরুণ উইলিসের। উইলিস তাদের জন্য এমন এক যন্ত্রের উদ্ভাবন করেন যার সাহায্যে একই সাথে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ সম্ভব হতো, ফলে কাগজের আকার ঠিক থাকছিল, কাগজ জুড়ে ছড়িয়ে পড়ছিল না কালিও। 1915 সালে উইলিস ক্যারিয়ার প্রতিষ্ঠা করেন দ্য ক্যারিয়ার এয়ার কন্ডিশনিং কোম্পানি অব আমেরিকা, বর্তমানে যার নাম ক্যারিয়ার গ্লোবাল কর্পোরেশন। 2020 সালের তথ্য মতে কোম্পানিটির মূল্যমান $18.6 বিলিয়ন। বিশ্বজুড়ে যাদের কর্মী সংখ্যা প্রায় 53,000, বিশ্বের 160 দেশে ছড়িয়ে আছে যাদের ক্রেতারা। যাবার আগে একটা মজার তথ্য দিয়ে যাই। আধুনিক এয়ার কন্ডিশনারের জনক উইলিস ক্যারিয়ার হলেও এয়ার কন্ডিশনার শব্দটা কিন্তু তিনি উদ্ভাবন করেননি। আমেরিকান প্রকৌশলী ও উদ্ভাবক স্টুয়ার্ট ক্র্যামার 1906 সালে করা এক প্যাটেন্টে তিনি এয়ার কন্ডিশনিং শব্দটি ব্যবহার করেন। নিজের টেক্সটাইল মিলে বায়ুর সাথে আর্দ্রতা মিশ্রণের উপায় নিয়ে কাজ করছিলেন তিনি, সেখান থেকে এয়ার কন্ডিশনিং শব্দযুগল তার মাথায় আসে। কথাটা মনে ধরে যায় উইলিস ক্যারিয়ারেরও, তাই তো নিজের কোম্পানিতেও এই শব্দযুগল ব্যবহার করেছেন তিনি। একসময় যেখানে বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণকে পাশ্চাত্য দুনিয়ায় স্রষ্টার ইচ্ছার বিরুদ্ধাচরণ হিসেবে দেখত অনেকে, সেই যন্ত্রই এখন মানুষের তীব্র গরমে প্রশান্তির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রথম এসি কেবলমাত্র শিল্প কারখানায় ব্যবহৃত হয়েছে, যাতে করে পণ্যের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়। আমজনতা প্রথমবারের মতো এসির স্বাদ পায় মুভি থিয়েটারে। ছোট্ট বদ্ধ জায়গায় দর্শকদের একটু শান্তির ছোঁয়া দিতে মুভি থিয়েটারগুলোতে এসির আগমন ঘটে। বাড়িতে ব্যবহারের জন্য প্রথম এসি কেনেন মার্কিন নাগরিক চার্লস গিলবার্ট গেটস 1914 সালে। জানালার উপর বসানো এসির আগমন ঘটে 1931 সালে এইচ শুলস এবং জে কিউ শেরমেনের হাত ধরে। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো এত পরিচিত এসির ইতিহাস জেনে? এই ইতিহাস কি আগে জানতেন আপনি? আমাদের চ্যানেলে কিন্তু ইতিহাসের এমন চমৎকার সব বিষয়ে ভিডিও আছে, সেসব দেখতেও ভুলবেন না যেন। সেই সাথে সামনে কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন সেই সম্পর্কেও। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই। ধন্যবাদ।